শাড়ি কোমরে বেঁধে আমি কাজে নেমে গেছিলাম বলো। শাড়ি পরে একটু চলে আসলাম, তো ঝাড়ু নিয়ে নেমে পড়লাম, কেন পুজোর স্পেশাল ক্লিন। গুড আফটারনুন ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেইলি লাইফ উইথ মমিতা। আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি। তো আজকে শুরু ব্লগ আমার একদম 12টা থেকে, গুড আফটারনুন বললাম না এর জন্যই, একদম আফটারনুন থেকে শুরু করে দিলাম ব্লগটা। একটু লেটই হয়ে গেল, যতই ভাবছিলাম তাড়াতাড়ি করবো করবো হচ্ছিল না, কেন মামার দুটো পড়া ছিল সকালে, দুটো পড়া ছিল বলে আর শ্যুটটা শুরুই করতে পারিনি। শাড়ি পরে একটু চলে আসলাম, একটু ইচ্ছে হলো, শাড়ি শাড়ি তো পরা হয় না। আর আজকে সোজা একদম ক্লিনে নেমে পড়ছি, একদম একদম ঝাড়ু নিয়ে, দেখুন তো ঝাড়ু নিয়ে নেমে পড়লাম, কেন পুজোর স্পেশাল ক্লিন। ক্লিনিং করতে হবে তো, পুজোর ক্লিনিংটা না করলে কীভাবে হবে? পুজো পরিষ্কার পরিচ্ছন্ন ঘরদার না করলে চলবেই তো না, বলুন। তাও তো আমার লেটে হচ্ছে, বেশ অনেকটাই লেটে হচ্ছে আমার। তা চলুন ঝটপট করে সব করে নেবো, সব ঘরগুলো আগে ঝাড়পোঁছ করবো প্রথমে, পাটে পাটে আছে টুকটাক অনেক কাজ আছে। তা চলুন দেখতে থাকুন, সঙ্গে থাকুন। সবার আগে চলে আসলাম রান্নার দিকে, বেশি রান্না না, মাত্র এক পদ রান্না, এই জন্য আগে রান্নাটাই করে নিচ্ছি। এদিকে তেলাপিয়া মাছ ভেজে নিচ্ছি, আর দেখুন ঝোল বসিয়েও দিয়েছি, এক এক করে মাছ দিয়ে দিচ্ছি। মাছের মাথাও আজকে ভাজা রাখছি না, কেন দুবেলার মাছ, এই জন্যই হচ্ছে মাছের মাথাও আমি ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। তা এবার চলে আসলাম সোজা, নেমে পড়লাম কোমরে বেঁধে, একদম শাড়ি নিয়ে পুরো নেমে পড়েছি একদম পরিষ্কার করতে, ঝাড়পোঁছ করতে। আর এই বেডরুমটা জানেন না, আমার যে কটা ঘর আছে সবচেয়ে আমার এই বেডরুমটাই খুব খুব নোংরা হয়, খুবই নোংরা হয়। তাই এদিকে ড্রেসিং প্রিনটা করছি ক্লিন, দেখতেই পাচ্ছেন ভালোভাবে একদম পরিষ্কার করে দিচ্ছি। টেবিল প্রচণ্ড নোংরা হয়েছিল, আর ওই যে আপনাদের বললামও আমি, কেন বেডরুমটা আমার খুব ধুলো পড়ে আর খুব নোংরাও হয়, কীভাবে এত পড়ে তো আমার মাথাতেই আসে না। তাই যাই হোক, এইদিকে দেখুন চাদরটা পেতে দিচ্ছি, একদম নতুন নতুন চাদর। আর এই চাদরটা কিন্তু আমার কেনা না, আমি পেয়েছি ওই যে আমার মায়ের যখন কাজ হয়েছিল ওই সময় আমি পেয়েছিলাম এই চাদরটা। তাই এদিকে দেখুন, এই দিকটা চলে আসলাম আমার গলির দিকটা, এই যে ঝুলন ফুলনগুলো দেখছেন না, এটা আমি ঝুলন ফুলন নাম দিয়েছি, এইগুলো বের করে রাখছি, কেন পরিষ্কার করতেই হবে। আর এইদিকে চলে আসলাম আমি আমার মাঝখানের ঘরে, এই মাঝখানের ঘরটা ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। আর সমস্ত জায়গায় কী বলুন তো, একটু একটু করে ঝুল পড়েছে, কিন্তু ধুলো প্রচণ্ড, খুব ধুলো। আর এই মাম্মার দেখছেন ওয়ার্ক কন্ডিশনটা, বাড়িটা বাবা, বাড়িটা তো রেখেছি, বাপরে যা ধুলো পড়ছে না বাড়িতে, আর বলে বোঝাতে পারবো না আপনাদের। তাই এদিকে চলে আসলাম আপনার দাদার আলমারিটা, তা আলমারিতেও ধুলো, সমস্ত জায়গায় ধুলো ধুলো ধুলো, শুধু ধুলোর মধ্যেই চলছে আমার, যা ধুলো বাবা, ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি আলমারিটা। তা করার পর এদিকে চলে আসলাম হচ্ছে খাট, মানে মাঝখানে ঘরেই আছি এখনও পর্যন্ত, খাটটাকে ভালোভাবে, এই যে রডগুলো দেখছেন না, রডগুলো খুব ধুলো পড়ে যায়, তো রডগুলো ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি শুকনো একটা কাপড় দিয়ে। এইবার দেখুন এইখানেও নতুন চাদর, নতুন নতুন পুজোর চাদর, আহা চাদরের কালারটা খুব সুন্দর। তা চলে আসলাম বেডরুমের দিকে, বেডরুমটা একটু ঝেড়ে দিচ্ছি, কেন খুব ধুলো, দেখুন এক গাদা ঝুল, ঝুল দেখেছেন, আর শুধু দেখবেন চুল, ঝুল ঝুল ঝুল, দেখুন তার সাথে চুল চুল চুল, দেখুন উফ আর বলবেন না। যাক বাবা ঝাড়া হয়ে গেল, এবার ভালোভাবে পুষে নিচ্ছি। এ পুষতে গিয়ে বাবা আমার বোধ হয় জীবের কত কী কী যে বেরিয়ে আছে শরীরের, কোথায় কে কোথায় আমি জানি না, কেন খুব নোংরা হয় আমার বেডরুমটা। তা যাই হোক, ওদিক তো হয়ে গেল বেডরুম আমার। তা সামনের দিকে চলে আসলাম, সামনে ঘরের দিকে, আর সামনে ঘরটাও মানে পিছনটা, আমার যে শোকেসটা দেখছেন না, এই শোকেসের পিছনটা খুব ঝুল হয়েছে, দেখুন না, ওরে বাপরে, দেখেছেন ঝুল কাকে বলে, আমার বলে ঝাঁটায় আসছে না, এত ঝুল পড়েছে, কারণ ওই ভেতরটা দেখুন সবসময় হয় না করা। তা ওই দিকটা হয়ে গেল পরিষ্কার করার পর, এদিকে চলে আসলাম আমার সোফার বালিশের ওয়্যার আর চাদর, এটাও চেঞ্জ করে দিচ্ছি। আর এবার নিয়ে আসলাম, আহা আপনারা কী ভাবছেন, আবার ওই চাদরটাই নিয়ে আসলাম, না একই চাদর দুটো আছে আমার, এই আমি সোফায় পাতি, তাই ওটা পেতে দিলাম, আর ওইগুলো তো কাচবো বালিশের ওয়্যারগুলো। তা ঝুল আমার ঝাড়া হয়ে গেছে, পুরো ঘরই হয়ে গেল দেখলেন আপনারা, এবার ঘরগুলো পোছা শুরু করে দিয়েছি। তা সব ঘর হয়ে গেছে পোছা, এবার সামনের মানে আমার রান্নাঘরের দিকে যে ঘরটা আছে ডাইনিং পেসটা, সেই দিকটা ভালোভাবে মুছছি। আর এই টেবিলের নিচেও খুব জানেন নোংরা পড়ে, মানে সেইভাবে একদম ভালোভাবে পরিষ্কারটা করা তো হয়, কিন্তু সবসময় সেইভাবে করা যায় না, হয় না, সম্ভব ওঠে না। তা আজকে একটু ভালোভাবেই পুছে নিচ্ছি। তা পোছা আমার তো হয়ে গেল,
একটা ফাইনালি বাবা, পোছা পুছি সমস্ত কাজ হলো বাবা, এটা যুদ্ধ হলো, বলুন কি বলুন? হলো সমস্ত ঝাড় পোছ খদ্দর দেখুন, পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে কি ভালো লাগে না বলো, খুব ভালো লাগে। হ্যাঁ, কষ্টটা তো হয়, ঝাড় পোছ করার সময় খুব কষ্ট হয়, তারপরে এই ভিডিও শ্যুট করে একার হাতে সব কিছুই খুবই অসুবিধা হয়, কিন্তু তাও ভালো লাগে, কেন পরিষ্কার পরিচ্ছন্ন হয় আর আপনারা দেখতে পারেন। তা পুরো তো একদম পুজোর ডিপ ক্লিন করে ফেললাম একদম দুর্গা পুজো। আর বাবা আজকে তো দেখেছেন আমাকে শাড়ি কোমরে বেঁধে আমি কাজে নেমে গেছিলাম বলো, বাবা খুব কষ্ট হয়েছে বাবা, যারা শাড়ি পরে কাজ করে তাদেরকে হ্যাটস অফ, সত্যি তারা মানে সত্যি কীভাবে যে করে কে জানে। প্রথম প্রথম তো করতাম বিয়ের, তারপর ছেড়ে দেওয়ার পর থেকে আর এখন আর হয় না। তো যাই হোক, দেখলেন তো আজকে সমস্ত ক্লিন যেরকম করলাম, আমি এইভাবেই আমার ডিপ ক্লিন হয় প্রায় যখনই আমি করি। তা আপনাদের কেমন লাগলো আজকে আমার পুরো ঘর ক্লিন অবশ্যই বলবেন, এখন আরও বাকি আছে কাজ, আরও কাজ বাকি আছে আসবে এরপরে, কালকেই আছে কাজ, তা কালকে দিনটা করবো না কেন, কালকে একটা দিন রেস্ট দেবো, তার পরের দিনটা করবো, কেন পরপর এক নাগারে করা যায় না একদম। তা চলুন, তা আজকের ব্লগটা আমি এখানে এন্ড করছি, তা আপনাদের অবশ্যই যদি ভালো লাগে আজকের ব্লগটা একটা লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব, আর নতুন ফ্রেন্ড সাবস্ক্রাইব, আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।